নমস্কার বন্ধুরা, জ্ঞান পাবি চ্যানেলে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি জীবনানন্দ দাশের জীবনী। ছেলেটি ব্রাহ্ম পরিবারের, বাবা স্কুলের সহকারী প্রধান শিক্ষক, মা একজন কবি। ভোরবেলায় মায়ের গলায় বাজত ব্রাহ্ম সঙ্গীত, বাবা পড়তেন উপনিষদের শ্লোক। প্রতিদিন প্রভাতে ছেলেটির প্রবেশ ঘটত পবিত্রতার পথে, শান্তির ভেতর দিয়ে। বাড়ির কর্মচারীরা সবাই তাকে ভালোবাসত। তাদের বাগানে যে মানুষটি কাজ করত, সে ঘাস কাটতে কাটতে গল্প বলত। তার ধারালো কাস্তে যখন সশব্দে ঘাসের ওপর বয়ে যেত, তখন ছেলেটির শিশু প্রাণে ব্যথা বাজত। আর লোকটি তখন তাকে স্বপ্নের লোভ দেখিয়ে প্রবোধ দিয়ে বলত, কিছু ভেবো না খোকাবাবু, কদিনের ভেতর আবার সুন্দর কচি ঘাস বের হবে। বাড়িতে যে চাষির মেয়ে কাজ করত, সন্ধ্যায় নিদ্রিত শিশুদের ঘুম থেকে জাগিয়ে কাঁঠাল কাঠের পিঁড়িতে বসিয়ে পিলসুচের ম্লান আলোয় খেতে দিয়ে গল্প শোনাতো নাটকীয় ভঙ্গিতে, সেই সব শুনতে শুনতে ছেলেটির মন স্বপ্নিল হয়ে উঠত। ছেলেটির বেশিরভাগ সময় কাটত ছোট ভাইয়ের সঙ্গে হাডুডু, মার্বেল খেলা আর কুস্তি করে। সময় কাটত প্রজাপতির পেছনে দৌড়ে, ঘুড়ি উড়িয়ে কিংবা চারপাশের গাছপালা, পশু পাখি, ফল ফুল, মেঘ কিংবা আকাশ দেখে মুগ্ধ হয়ে। ছেলেটি একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হলো বরিশালের ব্রজমোহন স্কুলে। ছাত্র হিসেবে সে ছিল মধুর স্বভাবই, কিছুটা একাকী। স্কুলের ভালো ছাত্র ছিল বলে মাস্টার মশাইরা তাকে সকলে স্নেহ করতেন। স্কুলের উঁচু শ্রেণীতে পড়ার কালে কয়েকজন সহপাঠীদের সঙ্গে ঘরোয়া সাহিত্য সভা গড়ে উঠল, তাকে কেন্দ্র করে তাদের বাড়িতে মায়ের প্রশ্রয়। মা তো একজন কবি, তিনি ছেলে ও ছেলে বন্ধুদের সঙ্গে সাহিত্যকে তালিম দিতে নানা আলোচনা ও তর্ক বিতর্ক করতেন। এভাবেই ছেলেটির মনে গড়ে উঠতে লাগলো সাহিত্য প্রীতি। স্কুলে পড়াকালীন সেই ছেলেটির সাহিত্য রচনার সূত্রপাত, বাংলা এবং ইংরাজি উভয় ভাষায় কবিতা রচনা তাকে নেশার মতো পেয়ে বসল। মায়ের যত্নে ও উৎসাহে তার কাব্য প্রতিভা দিন দিন বিকাশ লাভ করতে লাগলো। ছেলেটি 1915 খ্রিস্টাব্দে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষা পাশ করে ভর্তি হলেন ব্রজমোহন কলেজে। IA পাশ করল প্রথম বিভাগে, তারপর ইংরেজিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে BA পাশ করে 1921 খ্রিস্টাব্দে ইংরেজি নিয়ে MA পাশ করল। আইন পড়তে পড়তেই ছেলেটি সিটি কলেজে চাকরি পেয়ে গেল। তার আইন পড়া হলো না, ছেলেটির তখন নতুন অধ্যাপক জীবন। অধ্যাপনার ফাঁকে যে সময় পেত ছেলেটি তা খরচ করত কবিতা লেখার ভেতর দিয়ে। কলকাতার নাগরিক কোলাহলের ভেতর দিয়েও ছেলেটির চোখে ধরা দিত বরিশালের প্রাকৃতিক পরিমণ্ডলের চিত্ররূপময় ঐশ্বর্য। সৌন্দর্যের গভীর আকর্ষণ তাকে প্রকৃতি থেকে প্রকৃতির দিকে ক্রমশ তাড়িয়ে নিয়ে যেত। তার চোখে ভেসে উঠত কৃষ্ণচূড়া গাছের নিচে কোমল ঘাস, ফুলের প্রাচুর্যে ভরা গন্ধরাজের ঝাড়, মেহেদি গাছের বেড়ার প্রান্তে নীল জবা কিংবা মাধবীলতার মূলতার ঐশ্বর্য। চোখে ভেসে উঠত নষ্ট শসা, পচালাউ কুমড়ো, ঝাউপাতা, মুথা ঘাস, লালবট ফল, চোর কাটার যত সব অবহেলিত তুচ্ছতা। তার নাকে এসে বিভোর করে তুলত কাঁঠালি চাপার তীব্র মধুর গন্ধ। ছেলেটি প্রকৃতি প্রেমিক, প্রকৃতির রূপ রস গন্ধে সে মুগ্ধ। তার কবিতায় এসবেরই প্রাধান্য। কে এই ছেলেটি প্রকৃতির নিগূঢ় রস রহস্য নিয়ে যার কবিতায় লীলাখেলা? একদিকে অধ্যাপনা আর অন্যদিকে কবিতা নিয়ে যার দিনযাপন। ছেলেটির নাম জীবনানন্দ দাস, জন্ম 17 ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দে বরিশালে। পিতার নাম সত্যানন্দ দাস, মাতা বিখ্যাত কবি কুসুম কুমারী। মায়ের সাহিত্য প্রতিভা লাভ করেছিলেন জীবনানন্দ। তার কাব্য প্রতিভা বিকাশ লাভ করেছিল কবি মাতার প্রযত্নে ও উৎসাহে। জীবনানন্দ দাসের সিটি কলেজের অধ্যাপনার মেয়াদ 6 বছর। কবিতায় অশ্লীলতার অভিযোগে তিনি কলেজের চাকরি হারান। সে সময় পত্রপত্রিকায় প্রকাশিত তার কবিতা আধুনিক বাংলা কবিতার ক্ষেত্রে খুব আলোড়ন এনেছিল। নারীর শরীরের কিছু গোপন নাম
কবিতার প্রয়োজনে শব্দ হয়ে উঠেছিল তার কবিতা, এটাই নাকি তার অপরাধ। এরপর তিনি দিল্লির রামজাস কলেজে অধ্যাপনা করেন। দিল্লিতে অধ্যাপনা করাকালীন জীবনানন্দের বিবাহ হয় লাবণ্য দেবীর সঙ্গে। এরপর 1935 খ্রিস্টাব্দে বরিশালে ব্রজমোহন কলেজে চাকরি পেলেন জীবনানন্দ। এখানে এক নাগাড়ে 13 বছর অধ্যাপনা করেন। সিটি কলেজে অধ্যাপনার কালে তার কাব্যগ্রন্থ ঝরা পলক প্রকাশিত হয়েছিল। এখন প্রকাশিত হল ধূসর পাণ্ডুলিপি। অধ্যাপক হিসেবে জীবনানন্দ জনপ্রিয় ছিলেন না। তার লাজুক ও শান্ত স্বভাব সকলের কাছ থেকে তাকে ক্রমশ আড়াল করে তুলেছিল। সহকর্মীরা কেউ কেউ মনে করতেন তিনি অসামাজিক ও বিরক্তিকর। কলেজে যত নীরস এবং কঠিন বই পড়ানোর দায়িত্ব কৌশল করে তাকে দেওয়া হয়েছিল, ফলে তাকে খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে পড়াতে হতো। কলেজের কুটিল সহকর্মীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না। তারা জীবনানন্দকে কবিতার উদ্ধৃতি সহযোগে পরিহাস করতেন। অধ্যাপক হিরম্ব চক্রবর্তী তার পিছনে বেশি লাগতেন। নীল জলে শিঙি মাছ নামে একটি ব্যঙ্গ কবিতা লিখে তিনি জীবনানন্দকে আক্রমণ করেছিলেন। বরিশালের তৎকালীন মহকুমা শাসক অবনীমোহন কুশারি একবার জীবনানন্দকে ও হিরম্ব চক্রবর্তীকে নিয়ে নৌকায় মাপুসর সফরে গিয়েছিলেন। জীবনানন্দের মানসিক সংগতির সঙ্গে সেই ভ্রমণ বেশ খাপ খেয়ে গেছিল। কিন্তু অবনীমোহন জীবনানন্দের কবিতার একটি পংক্তি, দেখো নাকি উড়ে গেল প্রান্তরের কাক, বারবার আবৃত্তি করে বিলম্বিত করেছিলেন। সুতরাং জীবনানন্দের স্বস্তি কোথায়? 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হলে একসময় ব্রজমোহন কলেজে ছেড়ে দিয়ে তিনি কলিকাতায় চলে আসেন। কলিকাতায় স্বরাজ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কিছুদিন কাজ করেন। পরে 1951 খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনা এবং 1953 খ্রিস্টাব্দে হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা করেন। এরপর 1954 খ্রিস্টাব্দে চাকরি থেকে অবসর নেন। জীবনানন্দের আরও প্রকাশিত কাব্যগ্রন্থ বনলতা সেন মহাপৃথিবীর সাতটি তারাতিমির। বনলতা সেন কাব্যগ্রন্থটি তাকে পরম খ্যাতি এনে দিয়েছিল। নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করেন। তার মৃত্যুর বছরে প্রকাশিত হয়েছিল শ্রেষ্ঠ কবিতা। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর সেদিন জীবনানন্দের অসুস্থ শরীরে রোজকার অভ্যাস মতো বৈকালিক ভ্রমণে বেরিয়েছিলেন। একা একা ঘুরতে ঘুরতে লেক মার্কেট থেকে দুটো ডাব কিনে বাড়ির দিকে ফিরছিলেন। তখন সময় সন্ধ্যে 7:30। জীবনানন্দ রাসবিহারীর দক্ষিণ দিকের ফুটপাতে রাস্তা পেরিয়ে ট্রাম লাইনের কাছাকাছি এসে দাঁড়ালেন। দেখলেন একটা ট্রাম আসছে। ভাবলেন সামনে স্টপে ট্রামটা দাঁড়াবে। অন্যমনস্কভাবে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তিনি রাস্তা বেরোতে গেলেন। হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা। ট্রামের ক্যাচারের মধ্যে সবুজ ঘাসের ওপর পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত তার ক্লান্ত শরীর। 22 অক্টোবর রাত 11:34 সোমনাথ পণ্ডিত হাসপাতালে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের জীবনাবসান ঘটে। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি জীবনানন্দ দাশের একটি লাইন। সাবস্ক্রাইব করুন জ্ঞানতপী চ্যানেলটিকে, আর বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সাবস্ক্রাইব করুন জ্ঞানতপী চ্যানেলটি, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না জানো।